গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আর রোদ এখানে প্রত্যেক দিনই এখন উঠছে, রোদের কামাই নেই। এখন আমি যাচ্ছি একটু নিচে, আজকে সকালবেলা খাবে ডিম টোস্ট। আপাতত বাজে 10টা, সকালবেলা চা বিস্কিট খাওয়া হয়ে গেছে। আমি অনেক আগেই যাচ্ছিলাম, ফোনে কথা বলছিলাম দিদির সাথে, তাই জন্য একটু লেট হয়ে গেল এই আর কি। ঠিক আছে, 10টা তো এমন কিছু লেট না, সকালের খাবার চা বিস্কিট তো হয়েই গেছে খাওয়া। তো যাবো একটু আনবো, আর একটু পেঁয়াজ টিয়াজও আনতে হবে আর কি, তো সেসবও আনবো। তো চলো যাওয়া যাক, আর ঠাকুরের ফুলটা সবচেয়ে আগে নেব। গ্যারেজটাকে দেখো কি ফাঁকা লাগছে, একমাত্র ওই বাইকটা আর আমাদের এই স্কুটিটাই রয়েছে। সমস্ত বাইক স্কুটিতে সেই বার করেছে রাস্তা ওই খোঁড়ার আগে, আর তো নিতেই পারেনি, মানে ঢোকাতেই পারেনি। তো চলো এবার যাওয়া যাক ঘরে। আমার টিফিন বানানো রেডি, তো চলো এবার নিয়ে যাবো। এটা ওর দেখে বুঝতেই পারছি একটু কড়া ভাজা, ও কড়া ভাজা খেতে খুব ভালোবাসে। দিয়ে দিই আগে ওরটা, তারপর আমারটা নিয়ে যাবো এসে। এখন বাজে 1:45, সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে একদম। আমার স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, সমস্ত কিছু। আর আমি এখানে সমস্তটা গুছিয়ে রেখেই গেছিলাম। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই আমি কী কী রান্না করছি আর কি, আজ কী কী গোছাচ্ছি। আর দেখো সব গোটা কমে যাচ্ছে, কিন্তু এইটা কিছুতেই কমছে না, জানি না কেন। এগুলো সব কিন্তু চাপা দিয়েই রাখা ছিল, আমি পরে মানে এখন এসে উঠিয়ে দিয়ে তারপর ব্লগ শুরু করলাম। এখানে বেসন গুলে রেখেছি, এটা বেগুনির মতো, বেগুন কেটে রেখে দিয়েছি। এটাকে নুন হলুদ একটু মাখানো বাকি রয়েছে। মাছটাকে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, জাস্ট কড়া করে ভাজা করব। এখানে আছে ধনে পাতা, পেঁয়াজ কুচি, 2-3 কোয়া রসুন কুচি, আর আছে টমেটো কুচি। এটা দিয়ে হবে ডাল ফ্রাই, আর এখানে মুসুর ডালটা সেদ্ধও হয়ে গেছে। তো চলো এবার রান্না করি, কারণ 1:45 অলরেডি বেজে গেছে, বদ্ধেকটাই খাবে বলেছে। আর এখানে চাল ধুয়ে আমার ভেজানোও রয়েছে। তো চলো ডালের রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো। পাশেরটা তো হচ্ছে ভাত, প্রথমে সর্ষের তেল দিয়েছি আর তারপরে রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম। তোমরা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারো, কিন্তু আমি ডালের সাথে অলরেডি কাঁচা লঙ্কা সেদ্ধ করে নিয়েছি, তাই আর আমি দিচ্ছি না। আর শুকনো লঙ্কা ফোড়ন দিলেও ভালো একটা সেন্ট হয়। রাঁধুনিটা ফোড়ন দেওয়ার পর পেঁয়াজ কুচিটাকেও দিয়ে দেবো। আমি পেঁয়াজ আর রসুন কুচিটা দিয়ে দিয়েছি, যেহেতু একই বাটিতে ছিল তাই কয়েকটা টমেটো উঠে এসছে ওই আর কি। আর ভালো করে এবার নাড়াচাড়া করে একটু ভেজে নেবো। তোমরা চাইলে আরও একটু তেল দিতে পারো, কিন্তু আমি আর দেবো না। দেখো মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে, খুব যে ভাজতে হবে তার কোনো মানে নেই, কারণ খুব ভাজার মতো তেল আমি দেইনি, সেটা দেখতেই পাচ্ছ। আর এবার দিয়ে দেবো টমেটোটাকে। আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ডালে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, না হলে এখানে আরেকটু নুন দেওয়া যায়। এখানে দেবো শুধু আমি হলুদ, আর যদি কেউ লঙ্কার গুঁড়ো দিয়ে খেতে চাও সেও দিতে পারো। আমি বললাম না, আমি 2 খানা কাঁচা লঙ্কা পুরো চিড়ে সেদ্ধ করেছি ডালের সাথে। এবার দেবো আমি সামান্য পরিমাণ হলুদ, তারপরে আর কিছুই না, হলুদের গন্ধটা যাওয়া অব্দি ওয়েট করবো না। একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে ডাল সেদ্ধটাকে আমি দিয়ে দেবো। ডালটাকে এমনভাবে সেদ্ধ করবো যেন খুব বেশি জল না থাকে, আর খুব ওই ডালের মতো পুরো যেন সেদ্ধ না হয়, মানে ডাল করলে আমরা কাঁটা দিয়ে ঘুটলে যে সেদ্ধটা করি সেটা যেন না হয়ে যায়। চলো মোটামুটি তো হয়েই গেছে, এবার ডালটাকে দিয়ে দেবো। এই দেখো ডালটাকে দেখতেই পাচ্ছ, খুব শুকনো সেদ্ধ হয়নি, আবার খুব যে বেশি জল আছে সেরকমও নেই, আর ডালটা একদম প্রপার সেদ্ধ হয়েছে। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার আমি ঢাকা চাপা দিয়ে দেবো। এটা যে ভাতের সাথেই খেতে হবে তা না, রুটি দিয়েও কিন্তু ভালোই লাগবে। একদম রুটি দিয়ে করতে হলে একদম শুকনো শুকনো করতে হবে। এই যা, তো এটা ফুটে আসুক, তারপর নুন দেখে নিয়ে আমি ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। দেখো মোটামুটি ফুটে এসেছে আর হয়েই গেছে, নুন টুন সব ঠিকই আছে। এবার দিয়ে দেবো একটু ধনে পাতা, ব্যাস তাহলেই নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেবো। লাস্টে তোমাদের দেখাচ্ছি কিরকম হয়েছে। তোমরা যদি রুটি দিয়ে খেতে চাও তাহলে আর একটু শুকিয়ে নেবে, আমরা তো ভাত দিয়ে খাবো।
এখানে সবটা কমপ্লিট হয়ে গেছে, এখানে চলছে শুধু মাছটা ভাজা, তাহলেই হয়ে যায় আর কি। এটাকে একদম কড়া করে ভাজা করব। এখন বাজে 1:23, 1:30টার মধ্যে হয়ে যাবে। এখানে তো ডালটা, বেগুনিটা, এখানে পাঁপড় ভাজা আর এখানে হচ্ছে ভাত। এই আজকের টোটাল মেনু, সেটা হোক তারপরে খেতে থাকবো। ওকে, আজকে পুরো মনে হচ্ছে হিন্দু হোটেলের থালি। ভাত, লেবু, কাঁচা লঙ্কাটা দেইনি, এই ডাল, বেগুনি, পাঁপড় ভাজা আর হচ্ছে মাছ। তো চলো দিয়ে দিই ওকে, বসো। থালিটা কিন্তু লাগছে বেশ, যাই বলো তাই বলো। গুড ইভিনিং, সোজা দুপুরবেলা থেকে এখন হয়ে গেছে বিকেল। এখন বাজে হচ্ছে 6:07 বেজে গেছে। 6:07 বাইরের পরিস্থিতি এইরকম, কিন্তু মায়েদের বোধহয় 5:30-5:30 সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। যাই হোক, দেখি আমার জামাকাপড়গুলো শুকালো কি না। হ্যাঁ, শুকিয়ে গেছে। মোটামুটি এত হাওয়া দেয় তো, তাই জন্য আর এখন আর ছাদে দিতে তো যেতে, কোনোদিনই আমি ছাদে খুব একটা জামাকাপড় কাচলি তবেই যাই, 2-3টে জামাকাপড়ের জন্য ছাদে যাই না। কি বাবা, এটা ভারীটা ভেজা আছে তো এই আর কি। আর এই ছাদটাতে যে কি করছে আমি না জানি না, দেখো তার ছেড়ে না কি বেশ একটা করে। হ্যাঁ, আচ্ছা, কপার ওয়্যার থেকে কপার গুলোকে বার করে বলছে। তো চলো, আপাতত কোনো কাজ নেই। সন্ধ্যেবেলা তুমি কেক টেক খাবে নাকি? আপাতত চিপসটা হয়ে গেছে, চিপসটা রোজ খেও না। এই দেখো, এই এই প্যাকেটগুলো নিয়ে বসে থাকে পুরো, তো খেয়ে নিয়েছে অলরেডি। আমি আজকে একটু ঘুমিয়েই পড়েছিলাম, আজকে আমি উঠে চা করে দিতে পারিনি, ওই চাটা করে নিয়েছে। জানি না কেন প্রচণ্ড ঘুম পাচ্ছিল, প্রচণ্ড। তো চলো এবার একটু বসি, বসে গিয়ে বাড়িতে ফোন করি, এটা এখন আপাতত কাজ। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বুঝতেই পারছো আমি কোথায় বসে রয়েছি। যাই হোক, তো আজকে তো বললে আমি পরোটাটা করাচ্ছিল, পরোটাটা যেই করতে গেছি জাস্ট বসিয়েছি তাওয়াটা, দেখছি কি না যে গ্যাস চলে গেছে। মানে আমরা বড় মজা বেঁচেছি, আমরা বুঝতে পারছিলাম না গ্যাস কেন শেষ হচ্ছে না। সেই 8-6 আমি লাগিয়েছি, আজকে শেষ অন্তত হয়েছে। তো যাই হোক, ও ওইদিকে বসে খাচ্ছে, আমার খাওয়া হয়ে গেছে, তাই বললাম ভিডিওটা এখানেই শেষ করে দিই। কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, যেহেতু সন্ধ্যে থেকে তোমাদের সাথে কিছুই শেয়ার করার ছিল না, তাই জন্য আর আসিনি তোমাদের কাছে। আর ব্লগটা শেষ করতেই হতো, মনেই নেই যে ব্লগ শেষ করা হয়নি, তাহলে মনে থাকলে বিকেলেই শেষ করে দিতাম আমি। আজকের মতো টাটা, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আশা করি ব্লগটার কিছু অন্তত তোমাদের ভালো লাগবে আর ভালো লেগে থাকলে, যদি নতুন হয়ে থাকো চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশের বেল বাটনটা ক্লিক করে দিও। আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ এভাবেই পাশে থাকার জন্য। দুপুরবেলা তোমাদেরকে আর বলা হয়নি, ডালটা কিন্তু খুব ভালো খেতে হয়েছিল, তোমরা চাইলে আরও সেদ্ধ করতে পারো, তবে আমাদের কিন্তু এটা বেশ ভালো লেগেছে। তো চলো আজকের মতো, টাটা, গুড নাইট।